আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তামান্না ডেইলি লাইফের আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবর মতো ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আমি হাঁসের মাংস রান্না করব। হাঁসের মাংসের জন্য আমি সব কিছু মশলা একসাথে দিয়ে মাখিয়ে বসিয়ে দিব। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, শুকনো মশলাগুলো সবগুলো, তেজপাতা, দারুচিনি, লং, এলাচ, গোলমরিচ সব কিছু দিয়ে, শুকনো মশলা দিয়ে আমি মাখিয়ে নেব, ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। আর আয়ান কেইপাকে আমি একটু বেদানা দিয়ে আসছি। তো বেশ অনেকক্ষণ কষিয়ে এখন একটু ঝোল দিলাম। আমি আসলে পুরো দিয়েই নাই ভিডিও ঝোলটা। এই ঝোলে আলুটাকে আমি মাখা মাখা করে কষিয়ে নেব, সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করে নেওয়ার পরে একটু ঝোল দিয়ে দিয়েছি এই যে। আর এই যে মাখা মাখা করে এখন ঝোল শুকিয়ে গেছে, উঠিয়ে নেব। আমি আসলে রেসিপি শেয়ার করিনি, অত বড় ভিডিও দিলে দেখেছি অনেকে টেনে টেনে দেখে, তাই জন্য বেশি বড় করিনি। এই যে এরকম মাখা মাখা রেখে আমি উঠিয়ে ফেলবো, কালো কালো হয়েছে। আর এটা হচ্ছে রাতের বেলা, আমি এখানে ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুচ্ছি। তো আর এই যে সন্ধ্যায় আর কি, এখন এই পাকে আমি সেমাই, লাচ্চা সেমাই দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি। একটা ডিমের সাথে চিনি, অল্প একটু লবণ মিক্স করে লাচ্চা সেমাই এভাবে গুলিয়ে এভাবে গোল গোল করে একটা শেপ দিয়ে দিয়েছি। লাচ্চা সেমাই থাকলে একটা ডিম দিয়ে, মেহমান আসলে কিন্তু ঝটপট এটা বানিয়ে দেওয়া যায়, একবারে ডুবো তেলে ভাজতেও হয় না, খুবই খুবই টেস্টি হয়। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি ভাজি করছি। সকালবেলা আমাদের দুজনের জন্য অল্প একটু ভাজি করছি, আর রুটি বানিয়ে নেব। তো আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, এটা তার আগের দিন। তো আমি ভ্যালেন্টাইন্স ডে কী গিফট পেলাম আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। এই যে আমার ভাজিটা হয়ে গেছে, আর অন্য চুলো আমি রুটি সেঁকে নিচ্ছি। তো রেডি, আমি বাবুকে ছোট্ট একটা রুটি দিয়ে ভাজি দিলাম, ও আলু পছন্দ করে। তো আজকে আমি হচ্ছে সিম ভর্তা করব, আজকে শুধু ভর্তার আইটেম করব, বেগুন ভর্তা করব। এই যে সিমগুলো সিদ্ধ করে নিলাম, আর ভর্তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম। আর বেগুন ভাজি আমি কয়েকটা ভিডিওতে, আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি, তাই জন্য আর দেখাইনি। তো আমি হচ্ছে বেগুন ভাজাতে যেটা করি, বেশ অনেকক্ষণ পানিতে কেটে ভিজিয়ে রাখি, আর আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি রাতের বেলা ফ্রাইড রাইস করব, তার জন্য আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি। আর এই যে ভর্তার জন্য সবগুলো রেডি, পেঁয়াজ কাঁচামরিচ সবগুলোর জন্য একসাথে আমি সরষের তেল লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর একটু ডাল রান্না করেছি। তো আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, শুধুমাত্র হচ্ছে আমি সয়া সস, অল্প একটু আদা রসুন, আর হচ্ছে জিরার গুঁড়া, অল্প একটু চাট মশলা, চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ, এলাচ আর দারচিনি ভেজে নিচ্ছি। আর অন্য চুলায় আমি চাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে। তো এখানে চিকেনগুলোকে আমি একটু তেলের উপরে ভেজে নিব। ফ্রাইড রাইস আসলে তেলের পরিমাণটা বিরিয়ানি বা অন্য এর চাইতে একটু কম দিলেও চলে। এই যে বাবুকে নিয়ে রান্না করছি, পুরো রান্নার সময়টাও আমার কোলে ছিল, যার কারণে ভালোভাবে আসলে করতে পারিনি। তো এই যে মাংসগুলো সিদ্ধ, তো আসলে বেশি ব্রয়লার মুরগি সিদ্ধ তো সময় লাগে না, তাই জন্য সবজিগুলো অ্যাড করে দিয়েছি। তো সিম আলু যখন একটু সিদ্ধ হয়ে আসছে তখন আমি গাজর অ্যাড করে দিয়েছি। আপনার চাইলে আরও নানান বিভিন্ন ধরনের সবজি দিতে পারেন, তো আমার বাসায় যা ছিল আমি তাই দিয়ে করে নিয়েছি। চালগুলো এই যে আমি 100% সিদ্ধ করে নিয়েছি। তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঝরঝরা হয়েছে, এটা আমি গরম অবস্থায় দেখাচ্ছি। পরে আমি একটা ডিম অ্যাড করে দিয়েছিলাম, আসলে পুরো ভিডিও করতে পারিনি, বাচ্চা কোলে নিয়ে অত পারা যায় না। তবে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল।